নমস্কার, চলে এসেছি আবার দুই বোনে একসাথে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। একদমই তাই, তবে আজকের থালাটা দেখতেই পাচ্ছ কীরকম। এখানে একদম ঝোল আছে, আলু আছে, আর একটা বিগ সাইজের কাতলা মাছ আছে। ও বাবা, কাঁচা লঙ্কা, শশা, পেঁয়াজ, লেবু, লেবু, ভাত, সব কিছু খাবো ভাতের সাথে। ভাত আছে এখানে একদম। ও, এত বড় মাছ দুজনের পাতে, এই অসাধারণ লাগছে আজকে। আনন্দ বেরিয়েছে রে, হেভি হেভি। তবে শশা পেঁয়াজ আমরা যে যেমন পারবো খাবো, না পারবো না খাবো, কিন্তু ভাত, মাছ, আলু, ঝোল, এটা খেতেই হবে, খেতেই হবে। তাহলে শুরু করে দেবো একদম। থ্রি টু ওয়ান স্টার্ট। লঙ্কা দিয়ে শুরু করবি নাকি? ঝোল টেনে নি দাঁড়া, চলে গেল, সহ্য করতে পারছি না। সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমি আর সহ্য করতে পারলাম না। Thank you.
মাছটা কিন্তু টেস্ট খুব ভালো ভালো ভালো
বুঝলি একদম কমপ্লিট খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সব খেয়ে ফেলেছি তাহলে হাত ধুয়ে আমরা সেকেন্ড চ্যালেঞ্জটা নিয়ে আসছি তাই তো এত বড় মাছের দাগা খাইয়েছে আর খাইয়ে ধুয়ে গেছে পানিশমেন্ট পেয়ে গেছে ভালো ভালো খাওয়াচ্ছি আর সেকেন্ড চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আমি আর ও কালি আমাকে সেকেন্ড চ্যালেঞ্জে একদম মাত দিয়ে দিচ্ছে ওরম করিস নে দেখ ফুচকাটাই আমাকে দিয়ে দিচ্ছিস আচ্ছা আজকে কি নিয়ে এসছি আমি বাড়ির থেকে নিয়ে এসছি আজকে একটা লম্বা কাপড় দিয়েছি এখানে সাদা কাপড় এখানে এনেছি এক গ্লাস জল একদম ভর্তি গ্লাস দেখে নিই শেষ খেলা একদম ভর্তি জল খাওয়া হয়ে গেল খেলা শেষ খেলে এখন এই ভর্তি গ্লাসটা তুই যদি খেয়ে নিতে পারিস তাহলে আমি খেলা শেষ করে দেবো সেটাও খেতে পারবি আচ্ছা এইবার এই গ্লাসটা আমি কাপড়ের শেষ সীমানায় বসাবো হ্যাঁ হলো এবার আমার দিদিকে করতে হবে কি এই মাথায় গিয়ে কাপড়টাকে রাউন্ড করে মানে গোল গোল করে গ্লাসটাকে টেনে আনতে হবে হ্যালো জল পড়ে গেলে কোনো ব্যাপার না অল্প একটু পড়লে কোনো ব্যাপার না তবে অনেকটা পড়ে গেলে আবার করতে হবে এসব চেষ্টা করো যাতে না পড়ে এসব নিয়ে না তবেই তো তুই একদম আসবি না বাড়িতে ব্রেন ফ্রেশ নিয়ে এখানে চলে আসবি এইসব মাথার ভেতরে নিয়ে আসবি না আচ্ছা আচ্ছা তাহলে কি শুরু করব একদম নড়ছে ধর জলটা চলকে পড়ে যাবে না পড়লেই বোঝা যাবে কাপড়টা ভিজে যাবে কতটা জল ফেলেছিস ওরম করিস নে চুপ কর আবার করব আস্তে আস্তে তারপরে ধীরে না কিছু বলবো না আর আমি জল ফেলবো না আস্তে 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 এত বড় মাছটা খেয়েছিস ও দেখাচ্ছে আমি যত বড় তত আমরা বাহু বলি মাছকে বাহু বলি আর আমি আজকে ভুল করছি না একবার করিস নে খুব ভালো মেয়ে জানিস সংসারণ করিস না কত কষ্ট করে আনছি কোলের কাছে গিয়ে জলটা খেয়ে নিবি কিন্তু টপ করে হে পেটে ধরবি না বাবরে হে কাঁপছে বাবা তীরে এসে তড়ি ডোবাস না কাছের গোড়ায় এসে গিয়ে চলকাচ্ছিস কেন তো উল্টে না ঝাড়াত করে পড়ে আমি কন্টিনিউয়াস দেখ হাতটাকে এ করছি আস্তে 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 জট একটু পড়েছে তাই ছেড়ে দিল সামান্য একটু গা গড়িয়ে গেছে
পিছনটা মনে করছিলাম খুব সহজ হালকাভাবে নিয়েছিলাম, এটা হালকাভাবে নেওয়ার জিনিস নয়। কিন্তু আসতে হয়েছে, পেরেছি, একদম জলটা খেয়ে নেব, একদম জল খেয়ে নিয়েছি। আবার এই যে রোলটাও বানিয়েছি, কিন্তু বেশ ভালোই, দেখুন সন্ধ্যাবেলা ওটাকে ছেঁকে তেলে খেয়ে নিই, ছাঁকা তেলে ভেজে খেয়ে নেব। তাহলে আজকে বন্ধুদের আমাদের ভিডিওটা কেমন লাগলো? একদম বিগ সাইজ বলো, বাহুবলি বলো, অনেক বড় মাছ একটা অনেক বড় থালায় খেয়েছি। তাহলে তোমাদের আমরা জানি ভিডিও ভালো লেগেছে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, অবশ্যই তাদের সাবস্ক্রাইব করতে বলবে, আর এইভাবেই ফুড প্লাজার সাথে থাকবে, পাশে থাকবে। তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকলো, টাটা।